তাহলে বন্ধুরা আপনারা কেমন আছেন? তো বন্ধুরা আজ আমরা একটি দেশের সম্পর্কে জানবো, সেই দেশটি ভারত মহাসাগর এবং পূর্ব আফ্রিকার একটি দেশ, দেশটির নাম হচ্ছে কোমোরোস। হ্যাঁ বন্ধুরা, দেশটির নাম হচ্ছে কোমোরোস। তো বন্ধুরা চলুন এই দেশের জাতীয় পতাকা দেখা যাক। তো বন্ধুরা এই যে দেখছেন ওই দেশের জাতীয় পতাকা আমি আপনাদের বলে দিই, এছাড়াও এই দেশের অন্যান্য জাতীয় পতাকা পরবর্তীকালে বদলে গিয়ে এটি হয়েছে। তো আমি আপনাদের দেখাবো সব কিছুই, কিন্তু তার আগে বলে দিই প্লিজ বন্ধুরা এই চ্যানেলে প্রথম হয়ে থেকে নিজেকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন, পাশে থাকা বেল আইকনটি অন নিশ্চয়ই করে নেবেন, কিছু বলার থাকলে কমেন্টে নিশ্চয়ই বলবেন। তো বন্ধুরা আমি আপনাদের দেখাবো ওই দেশটি কত দূরে অবস্থিত, ভারতের সঙ্গে কী সম্পর্ক, আমি আপনাদের গুগল ম্যাপের সাহায্যে দেখাবো আসলে ওই দেশটি কোথায়। তো বন্ধুরা চলুন ওই দেশে যাওয়া যাক এবং ওই দেশের সমস্ত কিছু এক এক করে জানা যাক, ওই দেশের সঙ্গে ভারতের কী সম্পর্ক সব কিছু এক এক করে আমরা জানবো। তো বন্ধুরা এই যে দেখছেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া। তো বন্ধুরা ওটা হচ্ছে মোজাম্বিক। হ্যাঁ বন্ধুরা, মোজাম্বিক চ্যানেলের উপরে ওই দেশটি আছে কোমোরোস। তো বন্ধুরা চলুন ওই দিকে চলে যাই, এখানে সৌদি আরব দেখতে পাচ্ছেন, আমি বলেছিলাম ওই দেশটি হচ্ছে এখানে, দেখুন দেখতে পাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, মেডাগাস্কার এবং এখানে তানজানিয়ার ঠিক মাঝখানে দেখতে পাবেন ওই দেশটি, এখানে একটি লোকেশন করা আছে। তো বন্ধুরা বলে দিই কিছু দ্বীপ নিয়ে এই দেশটি তৈরি হয়েছে। হ্যাঁ বন্ধুরা, কিছু দ্বীপ নিয়ে এই দেশটি তৈরি হয়েছে, আপনারা ভালো করে দেখলেই বুঝতে পারবেন। ভালো করে দেখুন এখানে কিছু দ্বীপ আছে। তো বন্ধুরা সাধারণত এখানে চারটে দ্বীপ নিয়ে এই দেশটিতে বলতে পারে সব থেকে বেশি মানুষ থাকে, এখানে চারটে দ্বীপ নিয়ে। তো বন্ধুরা চলুন আমি আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করছি, কারণ ভালো করে দেখুন কোমোরোস আপনারা দেখতে পাচ্ছেন ওই দেশটি। হ্যাঁ বন্ধুরা, এবং ওই দেশটির রাজধানী মরুনি, ওই দেশের রাজধানী। এই যে দেখছেন তিনটি প্রধান দ্বীপ এবং এই তিনটি প্রধান দ্বীপে কিন্তু মানুষ সবথেকে বেশি বসবাস করে। হ্যাঁ বন্ধুরা, ভালো করে দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে ওই দেশের রাজধানী। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি মরুনি, আপনারা দেখতে পাবেন ওই দেশের রাজধানী, দেখছেন। হ্যাঁ বন্ধুরা, ভালো করে দেখলে বুঝতে পারবেন, দেখছেন। হ্যাঁ বন্ধুরা, এবং ওই দেশটি মোজাম্বিক। হ্যাঁ বন্ধুরা, দক্ষিণ আফ্রিকার একটি দেশ, মোজাম্বিক থেকে 290 কিলোমিটার দূরে ওই দেশটি। এই দেখুন আমি আপনাদের জুম করে দেখানোর ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন, আমি আপনাদের ক্লিয়ারও দেখানোর চেষ্টা করছি, দেখছেন। হ্যাঁ বন্ধুরা, ভালো করে দেখলে বুঝতে পারবেন, দেখছেন। তো বন্ধুরা ওই দেশের ভাষা কোমোরিয়ান, ওই দেশের একটি ভাষা, ওই দেশের রাষ্ট্রীয় ভাষা আরবি এবং ফরাসি ওই দেশের ভাষা। ফরাসি এই জন্য কেননা এই দেশটি স্বাধীন হয়েছিল ফ্রান্স থেকে। হ্যাঁ বন্ধুরা, এই দেশটি স্বাধীন হয়েছিল ফ্রান্স থেকে 6 জুলাই 1975। হ্যাঁ বন্ধুরা, 6 জুলাই 1975 এই দেশটি স্বাধীন হয়েছিল। এই যে দেখছেন আমি আপনাদের ওই দেশের নদীর কাছাকাছি বিভিন্ন জায়গা দেখানোর চেষ্টা করছি, ঠিক কাছাকাছি চলে গেলে আপনারা দেখতে পাবেন ওই দেশের সবথেকে বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো, আপনারা ধীরে ধীরে করে নদীর সাইডে যখন যাবেন দেখতে পাবেন ওই দেশের সবথেকে বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। ভালো করে দেখুন, এগুলো হচ্ছে ওই দেশের বিভিন্ন বসতি রয়েছে এবং সমুদ্রের ঠিক পাশে। হ্যাঁ বন্ধুরা, সমুদ্রের ঠিক পাশে, আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন, দেখুন দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখুন। এটা হচ্ছে ইসলাম বহুল দেশ। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে ইসলাম বহুল দেশ, কিন্তু ভারতের সঙ্গে সম্পর্ক অত্যন্ত গভীর। আমি আপনাদের বলবো ভারতের কোন কোন প্রজেক্ট ওখানে চলছে এবং ভারতের সঙ্গে কী সম্পর্ক। আর এই যে দেখছেন ওই দেশের সবথেকে বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা ওই দেশের রাজধানী কোমোরোস, ওই দেশটির রাজধানী মরুনিতে অবস্থিত এই দেশের সবথেকে বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, দেখছেন। হ্যাঁ বন্ধুরা, ভালো করে দেখলে বুঝতে পারবেন, আমি আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে পার্কিং, ঠিক আছে। এই দেখুন এখানে রানওয়ে এবং এখানে ছোট্ট ছোট্ট এখানে প্লেন দাঁড়িয়ে আছে, কেননা আমরা গুগলের সাহায্যে দেখছি তাই এখানে ছোট্ট লাগছে, ভালো করে দেখলে বুঝতে পারবেন, দেখছেন। হ্যাঁ বন্ধুরা, ভালো করে দেখুন বুঝতে পারবেন। তো বন্ধুরা এই দেশের যে রাষ্ট্রপতি আহমেদ আবদুল্লাহ সাম্বি, ওই দেশের রাষ্ট্রপতি এখন। হ্যাঁ বন্ধুরা, ওই দেশের রাষ্ট্রপতি এবং ওই দেশে, হ্যাঁ বন্ধুরা, ওই দেশে যদি জলের কথা বলি সব থেকে কম, হ্যাঁ বন্ধুরা 0% বলতে পারেন, কারণ খাওয়া জল ওই দেশের সব থেকে কম। এবং জিডিপির কথা যদি বলি এখানে 0.774 বিলিয়ন ওই দেশের জিডিপি। হ্যাঁ বন্ধুরা, এবং আমি আপনাদের বলে দিই ওই দেশে 500 পুলিশ, হ্যাঁ বন্ধুরা 500 পুলিশকর্মী আছে এবং 500 সেনাও আছে। এবং ওই দেশের সেনা, যত সেনা থাকুক না কেন, ওই দেশের সেনাকে ফ্রান্সের সেনা প্রশিক্ষণ দেয়, অর্থাৎ ফ্রান্সের সেনা যুদ্ধর যে কলা কৌশল সব কিছুই শেখায়। এবং আমি আপনাদের বলে দিই ওই দেশের যে আকাশপথ, আকাশকে রক্ষণাবেক্ষণের জন্য এবং সামুদ্রিক রক্ষণাবেক্ষণের জন্য ওই দেশের ফ্রান্স, ওই দেশের সেনার বিভিন্ন বলতে পারেন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আমি আপনাদের বলে দিই এই দেশটি ফ্রান্স থেকে স্বাধীন হয়েছিল, তাই ফ্রান্সের থেকে বিভিন্ন সুরক্ষাজনিত বিভিন্ন জিনিস ওই দেশ পেয়ে থাকে। এবং এই দেখুন ওই দেশটি কোথায়, পৃথিবীর কোন জায়গায়, আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন, মেডাগাস্কার এবং এখানে দেখুন মোজাম্বিক চ্যানেলের ঠিক মাঝে, তাই না। এবং ভারত থেকে ওই দেশটি কত দূরে অবস্থিত আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, ভারত এবং ওই দেশটি এখানে ছোট্ট একটি দ্বীপ, তাই না। হ্যাঁ, একটি নয়, এখানে 3-4টি দ্বীপ নিয়ে এই দেশটি গঠিত। এবং এই যে দেখুন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু ঘন বসতি দেখতে পাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা,
ভালো করে দেখলে বুঝতে পারবেন। এবং আমি আপনাদের বলে দিই, ওই দেশ ফ্রান্সকে কোনো আপত্তি জানিয়েছিল এবং সেই আপত্তির দারুণ ওই দেশে ফ্রান্সের একটি সেনাঘাঁটি আছে। হ্যাঁ বন্ধুরা, ফ্রান্সের একটি সেনাঘাঁটি আছে এবং সেই সেনাঘাঁটিতে ওই দেশের সেনাকে প্রশিক্ষণ দিয়ে থাকে বিভিন্ন কলাকৌশল যুদ্ধের। তো বন্ধুরা, আমি বলে দিই ওই দেশের তিনটে প্রধান দ্বীপ, কিন্তু তাছাড়া আর একটি দ্বীপ আছে। হ্যাঁ বন্ধুরা, তাছাড়া আর একটি দ্বীপ আছে, সেই দ্বীপটাকে ওই দেশ নিজের বলে। হ্যাঁ বন্ধুরা, সেই দ্বীপটাকে ওই দেশ নিজের বলে। এবং সেইটি যে আপনারা জানেন মায়ত একটি দ্বীপ আছে, ওই দেশের ঠিক পাশেই একটা দ্বীপ, এখানেও সেখানেও ঘনবসতিপূর্ণ একটি জায়গা। এবং আমি আপনাদের বলি সেই মায়তও বলতে পারেন ফ্রান্স থেকে স্বাধীন হতে চলেছে, অর্থাৎ এখনও পর্যন্ত ফ্রান্স থেকে স্বাধীন হয়নি যেটা সরকারিভাবে। তো আমি আপনাদের বলে দিই ওই দেশ, ওই যে দ্বীপটিকে এই দেশ নিজের অংশ বলে মানে। এবং মোট চারটি দ্বীপ নিয়ে ওই কোমোরোস অর্থাৎ এই দেশটি তৈরি হয়েছে। এই যে দেখছেন এখানে বিভিন্ন ছোট ছোট দ্বীপ, এখানে হচ্ছে পর্যটকরা এখানে আসে, সাধারণত এখানে বিভিন্ন বলতে পারেন ফটোশ্যুট থেকে শুরু করে এখানে বিভিন্ন সিনেমার শ্যুটিংও হয়ে থাকে। এবং ভালো করে দেখলে বুঝতে পারবেন, দেখছেন। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা আমি আপনাদের বলে দিই ওই যে দেশ, ওই দেশের চারটি প্রধান এমন দ্বীপ, যে চারটি প্রধান দ্বীপে কিন্তু মানুষ বসবাস করে। হ্যাঁ বন্ধুরা, মানুষ বসবাস করে। আপনারা ভালো করে দেখুন, আমি এক এক করে দেখানোর চেষ্টা করছি। এখানে বিভিন্ন জায়গায় ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, কেননা এখানে বিভিন্ন জায়গায় এখানে বসতি আছে। কেননা এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যেতে হলে বিভিন্ন সরকারি মাধ্যমে, তাহলে কিন্তু আপনাকে এখানে দেখলে বুঝতে পারবেন এখানে বিভিন্ন এয়ারপোর্টের সাহায্যে আপনাকে যেতে হবে। দেখতে পাচ্ছেন? হ্যাঁ বন্ধুরা, ভালো করে দেখলে বুঝতে পারবেন, ভালো করে দেখুন বুঝতে পারবেন। এখানে একটি এয়ারপোর্ট একেবারে নদীর সাইডে, তাই না? হ্যাঁ বন্ধুরা, ছোট্ট ছোট্ট দ্বীপ নিয়ে এই দেশটি গঠিত, আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন, দেখছেন। হ্যাঁ বন্ধুরা, আমি আপনার দেখানোর চেষ্টা করছি একেবারে মোজাম্বিক চ্যানেলের মাঝখানে, এবং এখানে একটি দ্বীপ, তাই না? হ্যাঁ বন্ধুরা, এখানেও এয়ারপোর্ট আছে, কিন্তু তার আগে বলে দিই এই দেশের দুইবার ওই দেশের জাতীয় পতাকা বদলানো হয়েছে। তো বন্ধুরা, আমি প্রথম একটি জাতীয় পতাকা দেখানোর চেষ্টা করব। এই যে দেখছেন ওই দেশের জাতীয় পতাকা, এটা প্রথম ছিল, এবং সেকেন্ড ওই দেশের জাতীয় পতাকা বদলে এটা থেকে এটা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এবং পরবর্তীকালে এখন যেটা জাতীয় পতাকা দেখছেন ওইটা হয়েছে, অর্থাৎ তিন নম্বরে এখন ওই দেশের জাতীয় পতাকা আছে। এবং এই যে দেখছেন এখানে একটি দ্বীপ আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, দেখছেন। হ্যাঁ বন্ধুরা, এবং ওই দেশটিকে স্বাধীন করার জন্য অনেক মানুষই ওই দেশে বলতে পারেন অনেক লড়াই করেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ ফ্রান্স থেকে। তো বন্ধুরা, এই যে দেখুন এখানে ঘনবসতিপূর্ণ একটি জায়গা, দেখছেন। হ্যাঁ বন্ধুরা, বিভিন্ন অর্থাৎ এখানে যে দ্বীপগুলো আছে, সেই দ্বীপে বিভিন্ন জায়গায় ঘনবসতিপূর্ণ এবং এখানে মানুষ থাকে, ভালো করে দেখলে বুঝতে। এটা হচ্ছে এই দেশের একটি এয়ারপোর্ট। হ্যাঁ বন্ধুরা, ভালো করে দেখুন এই দেশের একটি এয়ারপোর্ট, দেখছেন। হ্যাঁ বন্ধুরা, এখানে দেখুন অনেক গাছও দেখতে পাচ্ছেন, একেবারে সমুদ্রের পাশে এখানে এয়ারপোর্ট, তাই না? হ্যাঁ বন্ধুরা, একেবারে সমুদ্রের পাশে এখানে আপনারা এয়ারপোর্ট দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আমি আপনাদের বলেছিলাম মায়ত একটি জায়গা, সেই জায়গাটিকে কোমোরোস বলে, যে ওই জায়গাটি ওই দেশের। আমি আপনাদের একটি ম্যাপের সাহায্যে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো বন্ধুরা, এই যে দেখছেন, এবং এখানে দেখুন একেবারে নিচের দিকে সাইডে মায়ত আপনারা দেখতে পাচ্ছেন, ওই দ্বীপটাকে ওই দেশ অর্থাৎ কোমোরোস বলে ওটা ওদের। হ্যাঁ বন্ধুরা, এই জন্য এখানে একটু মতভেদাভেদ একটি কাজ করছে, ঠিক আছে? তো বন্ধুরা চলুন ওই দেশের জাতীয় পতাকা কী দেখা যাক। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা এই দেখুন ওই দেশের বন্ধুরা ওই দেশের ন্যাশনাল অ্যান্থাম আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, ওই দেশের ন্যাশনাল অ্যান্থাম। তো বন্ধুরা, ওই দেশের ক্যাপিটাল কথা যদি বলি, অর্থাৎ রাজধানী মরোনি ওই দেশের রাজধানী। এবং ওই দেশে দেখলে ভালো করে বুঝতে পারেন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ফ্রান্স, আরবিক এবং দেখতে পাচ্ছেন কোমোরিয়ান। এবং আমি আপনাদের বলে দিই এই এখানে ধর্মের যদি কথা বলি, ইসলাম এবং খ্রিস্টান ধর্মের মানুষ থাকে। এখানে জলের কথা যদি বলি, এখানে খুব কম পরিমাণে খাওয়ার জল পাওয়া যায়। এবং এখানে টোটাল জিডিপির কথা যদি বলি 1.179 বিলিয়ন। হ্যাঁ বন্ধুরা, এবং এখানে কলিং কোডের বা যদি +269 আপনাকে কল করার আগে অ্যাড করতে হবে। এবং এই দেশের পপুলেশন, হ্যাঁ বন্ধুরা, এই দেশের পপুলেশন 9 লাখ। এবং এখানে দেখুন ভালো করে ইন্ডিয়ান থাকে, 500-এরও বেশি বেশিরভাগ মানুষ এখানে কাজের সূত্রে ইন্ডিয়ানরা এখানে থাকে। তো বন্ধুরা, ওই দেশের একটি জনপ্রিয় একটু গাছ আছে, ঠিক আছে? ওই দেশের একটি জনপ্রিয় গাছ আমি আপনার দেখানোর চেষ্টা করছি। এই দেখুন, দেখছেন এই যে গাছের উপর দিয়ে একটি গাছ, লতা পাতা দিয়ে একটি গাছ আছে, সেই গাছটি ওই দেশের একটি জনপ্রিয় গাছ, ঠিক আছে? তো বন্ধুরা, আমি আপনাদের বলে দিই ওই দেশে ভারতের কোনো রাজদূত নেই, কিন্তু মেডাগাস্কার থেকে ওই দেশের রাজদূত সঞ্চালিত করা হয়। এবং ওই দেশ ভারতের সঙ্গে যদি সম্পর্ক বলি, দৃঢ় সম্পর্ক, কেননা ইউএনএ ভারতকে স্থায়ী সদস্যের জন্য ওই দেশ কিন্তু ভোট দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, ভারতের হয়ে। এবং মোদিজি, হ্যাঁ বন্ধুরা, আমাদের প্রাইম মিনিস্টার মোদিজি ওই দেশকে আমন্ত্রণ জানিয়েছিল, ইন্টারন্যাশনাল সোলার প্যানেলসের জন্য ওই দেশকে আমন্ত্রণ জানিয়েছিল। কেননা একটা ইন্টারন্যাশনাল সোলার এনার্জি একটা বলতে পারেন একটা কাজ শুরু করার জন্য। এবং আমি আপনাদের বলে দিই
ওই দেশের যে হাই কমিশনার আমাদের দিল্লিতে থাকে এবং বিভিন্ন বলতে পারেন বিভিন্ন জায়গার হাই কমিশনারে কাজ করে। হ্যাঁ বন্ধুরা, আমাদের দিল্লিতে থাকে ওই দেশের হাই কমিশনার এবং বিভিন্ন ধরনের কাজ করে থাকে। এবং ইন্ডিয়া, হ্যাঁ বন্ধুরা, ইন্ডিয়া থেকে ওই দেশে যায় মাংস, পোশাক, ইঞ্জিনিয়ারিং, কিছু জিনিস এবং বিভিন্ন ওষুধ। এবং ওই দেশ থেকে আমাদের দেশে আছে সাধারণত লোহা, ইস্পাত এবং বিভিন্ন ধরনের অত্যাধুনিক মশলা। হ্যাঁ বন্ধুরা, এবং আমি আপনাদের বলে দিই ওই দেশের তৃতীয় নম্বর সবথেকে রপ্তানিকারী দেশ হচ্ছে ভারত। হ্যাঁ বন্ধুরা, সবথেকে বেশি রপ্তানির দিক থেকে দেখতে গেলে ওই দেশের তৃতীয় নম্বরে কিন্তু ভারত আসে। ভারতকে প্রচুর পরিমাণে রপ্তানি করে থাকে ওই দেশ, এবং ওই দেশের সঙ্গে ভারতের অনেক কিছু বিজনেস হয়ে থাকে। 2011 সালে ফেব্রুয়ারি মাসে আমাদের দেশ থেকে কিছু বিজনেসম্যান ওই দেশে গিয়েছিল এবং বিভিন্ন মশলার আমদানির থেকে আমদানির জন্য চুক্তি হয়েছিল, যেটা আগস্ট এবং সেপ্টেম্বরে আমাদের দেশে পৌঁছে গিয়েছিল। হ্যাঁ বন্ধুরা, এবং ওই দেশে ভারত সাহায্য করেছিল 25,000 টন চাল দিয়ে। হ্যাঁ বন্ধুরা, 25,000 টন চাল দিয়ে ওই দেশকে সাহায্য করেছিল 2004। হ্যাঁ বন্ধুরা, এবং ওই দেশে একটি বড় ঝড় এসেছিল এবং সেই ঝড়ের দারুণ 2012 $1,00,000 মার্কিং ডলার ওই দেশকে দান করেছিল। এবং ওই দেশ, হ্যাঁ বন্ধুরা, ওই দেশে বিভিন্ন বৈদ্যুতিক অর্থাৎ পাওয়ার সেন্টার চালু করার জন্য ভারত সাথ দিয়েছিল এবং ওই দেশের সঙ্গে একটি চুক্তি হয়েছিল ওষুধ সম্পর্কে, যেটা ভারতের 80% ওষুধ ওই দেশে কিন্তু ব্যবহার হয়। হ্যাঁ বন্ধুরা, ওই দেশে ব্যবহার হয় ভারতের 80% ওষুধ। হ্যাঁ বন্ধুরা, এবং ওই দেশকে ভারত অনেক কিছু প্রশিক্ষণ দেয় বলতে পারেন যে বিভিন্ন ঢালাই। হ্যাঁ বন্ধুরা, এবং বিভিন্ন ইলেকট্রনিকের জিনিসের ব্যবহার এবং সিভিল ওয়ার্কিং এবং যেটা কম্বল, হ্যাঁ বন্ধুরা, কম্বল কীভাবে তৈরি করা হয় সেটাও ওই দেশকে প্রশিক্ষণ দেওয়া হয় এবং বিভিন্ন জিনিস। হ্যাঁ বন্ধুরা, এবং বিভিন্ন কূটনৈতিক সম্পর্কের সাহায্যে ওই দেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে। তো বন্ধুরা, জানলেন কোমরো সম্পর্কে এবং আরও অন্যান্য দেশের সম্পর্কে জানতে হলে প্লিজ বন্ধুরা এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন, পাশে থাকা বেল আইকনটি অন নিশ্চয়ই করবেন, কিছু করার থাকলে কমেন্টটি নিশ্চয়ই করবেন।